যেটা আপনাদেরকে বলবো যে আমরা কোরআন হাদিসের দলিল নিব কিন্তু ওই দলিলটা রসূল যেভাবে বুঝেছেন সেইভাবে বুঝার বুঝটাও তার কাছে নিতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি ঈদগাহে সবাইকে নিয়ে মোনাজাত করেন নাই ঈদের পরেও করেন নাই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি জীবনে কোনোদিন না ফরজের পর না ঈদের পর না জুমার পরে হাত তুলে সবাইকে নিয়ে মোনাজাত করেন না কিন্তু আপনার মনের তৃপ্তি হয় না মোনাজাত না করলে এটা আপনার মনের মনের মধ্যে বেদাত ঢুকে আছে এই তৃপ্তি আপনার ঈমানের পরিপন্থী তৃপ্তি যতটুকু বৃষ্টি চাওয়ার দোয়া অতটুকু হাত তুলেছে বৃষ্টি চাওয়া শেষ বাপের জন্য দোয়া করছে নিজের জন্য দোয়া করেছে তখন হাত নিচে নেমে গেছে কথা বোঝেন নাই সুন্নত রসুল যেখানে যতটুকু যেভাবে করেছে আমাকে সেখানে অতটুকু ওইভাবে করতে হবে আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন তবে আমি আশা রাখবো আমি আজকে চাচ্ছিলাম আমি যে আগে থেকে জানতাম জুমার খুতবা আমি আজকে একটা টাচ দিতাম আমার ভাষা সবসময় আলহামদুলিল্লাহ চেষ্টা করি ভালো ভাষায় মানুষকে বোঝানোর কাউকে ছোট করে বোঝানোর কথা আমি সাধারণত বলার চেষ্টা করি না কাউকে হেয় প্রতিপন্ন করে আমি কথা বলার চেষ্টা করি না আমি যেটা আপনাদেরকে বলবো যে আমরা কোরআন হাদিসের দলিল নিব কিন্তু ওই দলিলটা রসুল যেভাবে বুঝেছেন সেইভাবে বোঝার বুঝটাও তার কাছে নিতে হবে বুঝটাও তার কাছে নিতে হবে রসুল সাল্লাল্লাহু সাল্লাম ফরজ সালাতের পর জুমার সালাতের পর ঈদের সালাতের পর তিনি কি দোয়াগুলি পড়তেন সবগুলি দোয়া হাদিসে বই আছে আল আদকারু বাদাস সালাত ফরজ সালাতের পর কি কি দোয়া রসুল পড়তেন দোয়া আছে জিকির আছে রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি এরা দোয়া আয় আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমি যে তোমার সুন্দর ইবাদত করতে পারি দোয়া নয় কি এটা দোয়া আস্তাগফিরুল্লাহ তিনবার আল্লাহুম আনতাস সালাম ওমিনকাস সালাম এই সবগুলি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এককভাবে পড়তেন পড়ার অনেক ফজিলত আছে আমি সেটা বলবো না কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোনোদিন না ফরজের পর না ঈদের পর না জুমার পরে হাত তুলে সবাইকে নিয়ে মোনাজাত করেন না কিন্তু আপনার মনের তৃপ্তি হয় না মোনাজাত না করলে এটা আপনার মনের মনের মধ্যে বেদাত ঢুকে আছে এই তৃপ্তি আপনার ঈমানের পরিপন্থী তৃপ্তি রসুল যেটা করেছে সেটা করলে আপনার তৃপ্তি হওয়া উচিত আমি একটা উদাহরণ দিই আর একটা ভালো করে বুঝবেন খানা খাওয়ার শুরুতে কী বলেন আলহামদুলিল্লাহ সচেতন মহল এর জন্য বলেন বিসমিল্লাহ আমি যদি আর একটা কোনো মাঝহাবি ভাইদের গ্রামে যা যদি বলি খানা খাওয়ার আগে কি বলতে হয় তারা কি বলবে জানেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কি বলবে বিসমিল্লাহি ওয়া আলা আরও আর একটা পণ্ডিত আছে সে বলবে আমি দোয়া পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে তিনটা মাঝহাব পাওয়া গেল বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বাহ্যিকভাবে যদি দেখেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এর মধ্যে বিসমিল্লাহ আল্লাহর নামও আছে বরকতও আছে এরা লাভ বেশি এটা কি লাভ বেশি আর যিনি বিসমিল্লাহির রহমান রহিম বলছেন সে তো কোরআনেও পুরো বিসমিল্লাহ আছে খাওয়ার আগেও পুরো বিসমিল্লাহ পড়তেছে সব বেশি পাওয়ার কথা আর যিনি শুধু বিসমিল্লাহ বলছেন ওটা কিন্তু মনে তৃপ্তি হচ্ছে না মনে কি তৃপ্তি হচ্ছে না কিন্তু রসুল বলেছেন শুধু বিসমিল্লাহ কি বলেছেন কুল সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক বিসমিল্লাহ বলে খাও ডান হাত দিয়ে খাও আপনার মনে যদি বিসমিল্লাহ বলে খেতে তৃপ্তি আসে তাহলে আপনার ভিতরে ঈমান আছে রসুলের ভালোবাসা আছে আর যদি আপনার বিবেককে প্রাধান্য দিয়ে বলেন না বিসমিল্লাহ রহমান এটাই বেশি ভালো আর বিসমিল্লাহ ওয়ালা বারাকাতাল এর মধ্যে দোয়াও আছে আমি বলবো ওই হাদিসটা জয়ীফ অথবা ওটা গ্রহণ করা যাবে না তাহলে যেটা সঠিক সঠিক যেটা এটা আপনার দৃষ্টিতে ছোট হোক কম হোক তৃপ্তি হোক বা না হোক রসুল করেছে আপনি ওটাই করেন এটা আপনাদের নাজাতের জন্য কাজে আসবে আবেগকে প্রাধান্য দেন না ঠিক আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি ঈদগাহে সবাইকে নিয়ে মোনাজাত করেন নাই ঈদের পরেও করেন নাই আমরা সৌদি আরবে বহুদিন আছি ইউনিভার্সিটিতে 5 বছর লেখাপড়া করেছি এখন কর্মজীবন আছি প্রায় 15-16 বছর হয়ে গেল আমরা ওখানে প্রত্যেক সালাত ঈদের সালাত পড়তেছি কোনো দিন সেখানে মোনাজাত হয় না তবে মোনাজাত আছে দোয়া আছে সেই দোয়াটা আমি আজকে জুমার খুতবা আপনাদের জন্য দোয়া করেছি সেটা জায়গা কোথায় খুতবার ভিতরে দোয়াটা কোথায় ভাই খুতবার ভিতরে সেখানেও হাত উঠবে না হাত উঠবে না আপনারা যারা সৌদি আরবে গেছেন ওমরা করতে বা হজ করতে গেছেন দেখবেন সেখানেও হারামের ইমাম প্রত্যেক ঈদের খুতবাই বা জুমার খুতবাই খুতবার ভিতরে দোয়া করে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা সবাই কিন্তু আমিন বললেও হাত তোলে না কিন্তু যখন বৃষ্টি চাওয়ার আল্লাহুম্মা আগিসনা গাইসান নাফিয়া যখনই ইমাম শুরু করে বৃষ্টি চাওয়ার দোয়া তখন ইমামও হাত তোলে মুসল্লিও হাত তোলে বৃষ্টি চাওয়ার দোয়া শেষ
তারপরে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগরা হাত নিন হাত নিচে নেমে গেছে কথা বোঝেন নাই যতটুকু বৃষ্টি চাওয়ার দোয়া অতটুকু হাত তুলেছে বৃষ্টি চাওয়া শেষ বাপের জন্য দোয়া করেছে নিজের জন্য দোয়া করেছে তখন হাত নিচে নেমে গেছে কথা বোঝেন নাই সুন্নাত রাসূল যেখানি যতটুকু যেভাবে করেছে আমাকে সেখানি অতটুকু ওইভাবে করতে হবে কম বেশি করার অধিকার আমাদের নাই কথা বুঝে আসলো ভাই এটা নিয়ম দুঃখিত এটা নিয়ে কোনো বিতর্কে যাবেন না এবং আমি বলবো এটাকে কেন্দ্র করে মসজিদকে ভাগাভাগি করা অথবা ঈদগাহকে ভাগাভাগি করা এটারও প্রয়োজন মনে করি না আমি মনে করি আপনি তাদের কাছে থেকে আখলাকের সাথে উগ্রপন্থী ভাবে নয় বুঝিয়ে আমাদেরকে ডাকেন খুব সুন্দর ভাষায় আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর আশা রাখবো কেউ যেন কোনো হাতধর্মী জিদাজিদি করবেন না ধর্মের বিষয়ে আপনি যতটুকু জ্ঞান আছে ব্যক্ত করুন চেষ্টা করুন আমি আপনাকে বোঝানোর বুঝলে ভালো আর না বুঝলে আপনার চেষ্টা চালিয়ে যান কিন্তু এই ছোট ছোট মশলাকে কেন্দ্র করে যদি আমরা প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যাই তাহলে দেখা যাচ্ছে মুসলিম সমাজ যে একটা ঐক্য সমাজ ঐক্যটা নষ্ট হয়ে যাবে আল্লাহ যেন বোঝা তৌফিক দান করে ও রীতিবর্তী মহিলারা তারা যখন ইমাম সাহেব যখন জুমার খুদবার ভিতরে যখন দোয়া করবে তখন দোয়ায় তারা আমিন আমিন বলবে আর সেটা হলেই ওনার দোয়ার শরীক হওয়া মানে তিনি সশরীরে ওখানে গিয়েছেন ঠিক আছে আর যখন ইমাম দোয়া করে আল্লাহুম্মা গফির লিল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল্লাহ মুমিন পুরুষ নারী সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তো সেখানে তো মহিলারও আছে পুরুষও আছে একই ব্যাপার পুরুষরা যেরকম আমিন বলবে তারাও ওখান থেকে আমিন বলবে হ্যাঁ আর আরেকটা কথা আমার কানে আসছে সেটা হলে রসুল বলছেন আর দোয়া ও মুস্তাজাবুন বা দুবুরু কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক সালাতের শেষে দোয়া কবুল হয় নাকি এই এই দলিলকে দিয়ে বলা হচ্ছে ফরজ নফল দোয়া আসে তো জি না ভাই এখানে শব্দ আছে দুবুর শব্দ মানে কি দুবুর দুর মানে যে পাশা দুর মানে কি পাশাকে আরবি ভাষায় দুবুর বলা হয় মানে নামাজের শেষ অংশে নামাজের পরে না মানে শেষ বৈঠকে তাশাহুদের পরে দরুদের পরে যে দোয়া আসে না লম্বা করেন একাই নামাজ পড়লে লম্বা বেশি বেশি দোয়া করেন কোরআনের দোয়া পড়েন মা বাপের জন্য দোয়া করেন বেশি বেশি দোয়া করেন এটা হলো দোয়া কবুল হওয়ার জায়গা আর ফরজ নামাজ পরে ওই দলিলটাকে পরে তর্জমা করা ঠিক হবে না শেষে ফরজ নামাজের শেষ অংশে ফরজ নামাজের শেষ অংশে সালাম ফিরানোর পরে নয় ঠিক আছে না ঠিক আছে ভাই হ্যাঁ পরে নয় এটা এটা এটাও সঠিক ব্যাখ্যা আর একটা হলে আপনাকে তো একটা জিনিস যথেষ্ট রসুল তো তিনি নিজেই যখন বলেছেন ফরজ নামাজ দোয়া কবুল হয় তো উনি কেন সবাই কেনে করলেন একটা তো উত্তর তো শেষ কথা বলেন নাই তো দেখালো খেয়ে